উহুতাই সুধি থাকে যে আপুনি ক'ত কাম কৰে, মই কাম কৰোঁ এই যে পিছফালে দেখিছে এইখন এইখন হস্পিটেল মেডিয়ৰ হস্পিটেল, এইখন এতিয়া সম্পূৰ্ণৰূপে ক'ভিড হস্পিটেল, আৰু এই হস্পিটেলখনৰ ঠিক সন্মুখত মানে এই ৰাস্তাটো পাৰ হৈ এইখন যে হোটেল দেখিছে এইখন হ'ল জিঞ্জাৰ হোটেল। এই জিঞ্জাৰ হোটেলত আমাক থাকিবলৈ সুবিধা কৰি দিছে। বৰ্তমান মই যিহেতু আই চি ইউত কাম কৰি আছোঁ, সেয়েহে ইয়াত আমাক আছুতীয়াকৈ ৰুম দিছে। যেতিয়ালৈকে মই ইয়াত কাম কৰি থাকিম আই চি ইউত, তেতিয়ালৈকে সেই 14 দিন মই ইয়াত থাকিব লাগিব। বাপৰে বাপ, বিৰাট গৰম। ৰুমত গৈ কথা পাতি আছোঁ, আজি অলপ জৰুৰী বিষয় এটাৰ ওপৰত কথা পাতিম, ঠিক আছে? আচ্ছা, আহি পালোঁ ভিতৰত। বাহিৰত বহুত গৰম, দিল্লী গৰম মানে আৰু ক'ব নালাগে, দিল্লী সাংঘাতিক গৰম হয়। আজি যিটো বিষয় লৈ আহিছোঁ, এই বিষয়টোৰ ওপৰত মই টিকটকতো ভিডিঅ' বনাইছিলোঁ আৰু ভিডিঅ'টো খুব পপুলাৰ হৈছিলে, প্ৰায় 3.5 লাখমান ভিউজ হৈছিলে। আপোনালোকৰ বাৰু মনত আছেনে, জুবিন দাই কেইদিনমান আগতে প্ৰগ্ৰেম কৰি অহাৰ পিছত হঠাতে মূৰ্চা গৈছিলে আৰু এই ভিডিঅ'টো বহুত ভাইৰেল হৈছিলে। আচ্ছা কওকচোন, তেনে সময়ত আপুনি কি কৰিব? কোনোবা যদি আপোনাৰ সন্মুখত আপোনাৰ পৰিয়ালৰ বা আপোনাৰ বন্ধু বা আপোনাৰ কোনোবা খুব মৰমৰ মানুহ যদি হঠাতে এনেকৈ মূৰ্চা যায়, দাঁত চাত কামুৰি হাতখন জোকাৰি জোকাৰি মূৰ্চা যায়, মৃগি অহা মানুহৰ নিচিনা ধৰি লওক মৃগি আহিছে বা মৃগীৰ চিম্পটম হৈছে, তেতিয়া আপুনি কি কৰিব? তেতিয়া বাৰু আপুনি চামুচ এখন লৈ বা হাতেৰে মুখখন খুলিব চেষ্টা কৰিব নেকি? কৰিবনে? জুবিন দা যেতিয়া মূৰ্চা গৈছিলে, তেতিয়া তেখেতৰ এজন অনুৰাগীয়ে খুব জোৰকৈ মুখখন খুলিব চেষ্টা কৰিছিলে। মই জানো যে সেই অনুৰাগীজনে জুবিন দাৰ মৰমত, জুবিন দাৰ একো নহওক বুলিহে খুব জোৰকৈ মুখখন খুলিব চেষ্টা কৰিছিল, হয়নে? আপুনিও হয়তো কৰিলেহেঁতেন। কিন্তু মই আজি যিটো কথা আপোনাক ক'ম, সেইটো সদায় মনত ৰাখিব। কাৰোবাৰ যদি মৃগীৰ নিচিনা চিম্পটম হৈছে, মানে দাঁত দুপাৰি খুব টানকৈ কামোৰ মাৰি ধৰিছে আৰু হাত ভৰি এনেকৈ এনেকৈ কৰি আছে, নহ'লে হাতখন চিধা কৰি দিছে, ডিঙিটো বেয়া কৰি দিছে, তেওঁলোকে টানি তুনি ডিঙিটো চিধা কৰিব নাযাব বা টানি তুনি মুখখন খুলিব চেষ্টা নকৰিব, সেইটো সময়ত পেচেণ্টজনক ঠিক তেনেদৰে এৰি দিয়ক। কি কৰিব লাগে জানেনে? আৰামছে পেচেণ্টজনক শুৱাই দিয়ক, আৰামছে ধৰি লৈ, ঠিক আছে? তেখেতে জোকাৰণি মাৰি থাকে, একো নহয়, ভয় খাব নালাগে, হাত ভৰি চিধা কৰিব নাযাব, মুখখন খুলিব নাযাব, মুখৰ ভিতৰত চামুচ বা কোনো ধৰণৰ লোহা বা কাঠ বা খৰি একো ভৰাব নাযাব বা আঙুলিও ভৰাই নিদিব, ঠিক আছে? যদি জিভা কাট খাই অলপ তেজ ওলায় ভয় নাখাব, সেইখিনি পিছত ৰিপেয়াৰ কৰিব পৰা যাব, ঠিক আছে? তাৰপিছত মানুহজনক ধুনীয়াকৈ শুৱাই দিলে, মানুহজনক চিধাকৈ নহয় একাতিকৈ শুৱাই দিব, যাতে এনেকৈ বাওঁফালে বা সোঁফালে যদি কাটি কৰি শুৱাই দিয়ে তেতিয়া কি হ'ব, মুখৰ ভিতৰত থু বা কিবা চিক্ৰেচন, এই ধৰক জিভা কামুৰি দিছে, জিভা কামুৰি দিওঁতে তেজ ওলাইছে বা থু বা এনেধৰণৰ কিবা চিক্ৰেচন, সেইবোৰ এনেকৈ আপুনি একাতিকৈ দিলে মানুহজনৰ ইফালেদি ওলাই যাব বা এনেকৈ দিলে ইফালে ওলাই যাব, তেতিয়া কি হ'ব জানেনে? সেই চিক্ৰেচনখিনি ডিঙিলৈ গৈ উশাহ লোৱা নলীৰ ফুটাটো বন্ধ কৰাৰ চান্স কমি যায়। বুজি পাইছে কথাষাৰ? আপুনি যদি পেচেণ্টজনক এনেকৈ চিধাকৈ শুৱাই দিয়ে, তেতিয়াহ'লে মুখৰ সেই চিকিৎসাখিনি পিছফাললৈ গৈ শ্বাস লোৱা নলীৰ ফুটাটো বন্ধ কৰি দিয়াৰ চান্স থাকে, সেইটো বেছি ডেঞ্জাৰাছ। আৰু আপুনি ধৰক কিবা লোহা বা চামুচ ভৰাই খুব জোৰে জোৰে খুলিবলৈ চেষ্টা কৰিছে, কিন্তু সেইখিনি মুহূৰ্তত দাঁত এটা ভাঙি থাকিলে আৰু দাঁতটো ক'ত গৈ ক'ত পৰিব, শ্বাস নলীৰ ফুটাত বন্ধ। আপুনি কৰিব গৈছিল ভাল মৰমত, কিন্তু হ'ব বেয়া। খুব জোৰকৈ মুখখন মেলিব চেষ্টা কৰিলে কি হ'ব, ইয়াত ফ্ৰেকচাৰ হোৱাৰ চান্স থাকে, ডিঙিত ফ্ৰেকচাৰৰ চান্স থাকে, হয়নে? খুব জোৰে হেৰি কৰিলে ডিঙি ফ্ৰেকচাৰ, তো পেচেণ্টজনক একো নকৰিব, আৰামছে শান্তকৈ খুৱাই দিয়ক, একাতিকৈ খুৱাই দিয়ক, আৰু কাষৰ মানুহবিলাক অলপ আঁতৰি দিয়ক, কাৰণ সেইখিনি সময়ত মানুহজনক খুব অক্সিজেনৰ প্ৰয়োজন হয়, হয়নে নহয়? আমাৰ মন যায় চাবলৈ কি হৈছে কি হৈছে কি হৈছে, কিন্তু সেনেকৈ চাবলৈ যাওঁতে কি হ'ব, আমি তেখেতে পাবলগীয়া অক্সিজেনখিনি আমি কনজিউম কৰিম, নহয়নে? সেইকাৰণে আঁতৰি দিয়ক। যেতিয়া আঁতৰি দিব, মানুহজনে কাটিকৈ হ'ব, মানুহজন মুখৰ পৰা চিকিৎসাখিনি পৰি যাব, আৰু মেক্সিমাম মৃগী, মেক্সিমাম এই যে জোকাৰণি অহা চিজাৰবিলাক, মেক্সিমাম ফিটছবিলাক বেছি সময় নাথাকে, নিজে যে ফিটছ নোহোৱা হৈ যায়, ঠিক আছে? সেইখিনি মুহূৰ্তত আপুনি 108 এম্বুলেঞ্চ মাতি লওক, নহ'লে ওচৰৰ কোনোবা ডক্টৰক ফোন কৰক, আৰু তেখেতে আপোনাক ক'ব যে কি কৰিব লাগিব, ক'ত নিব লাগিব আৰু কেনেকৈ নিব লাগিব, হয়নে? সেইটো আপুনি ভালদৰে মনত ৰাখিব লাগিব। আৰু তাৰপিছত ধুনীয়াকৈ মানুহজনক সেইটো পজিশ্যনতে উঠাই লৈ গাড়ীত বহাই ধুনীয়াকৈ লৈ হস্পিটেল লৈ যাওক, চিন্তাৰ বিষয় একোৱে নাই। ঠিক তেনেকুৱা এটা ফিটছ আহে সৰু সৰু বাচ্চাৰ, 6 মাহৰ পৰা আৰম্ভ কৰি 5 বছৰীয়া বাচ্চালৈকে এই বেমাৰটো হয়। কেতিয়া হয় জানেনে? জ্বৰ হ'লে হয়, ফেব্ৰাইল চিজাৰ বুলি কয়। বহুত বাচ্চাৰ দেখা পোৱা যায় একদম মাক বাপৰ হাহাকাৰ লাগি যায়, বাচ্চাই এতিয়া চকুটো এনেকৈ উল্টা কৰি দিব, দাঁত চাত কামুৰি দিব, এনেকুৱা কৰিব, তেতিয়া মাক বাপৰ বিৰাট ভয় লাগে, নিশ্চয় ভয় লাগিব। ময়ো এটা সন্তানৰ পিতৃ, মই গম পাওঁ কিমান মৰম লাগে, কিমানখিনি মানে কিমান সপোন থাকে, নহয় জানো? মই গম পাওঁ। ছ' সেইখিনি সময়ত আপুনি কি কৰিব, একদম ভয় নাখাব, ফেব্ৰাইল চিজাৰটো বহুত কমন আৰু আৰামছে ট্ৰিটমেণ্ট কৰিব পাৰি। আপুনি মনত ৰাখিব যে
পুরুষ হোক মহিলা হোক ডাঙর মানুষ হোক বাচ্চা হোক সিজার বা ফিট চাইলে সবরে কথাটো একে আপনি প্যাসেঞ্জারক কাটিকয় খুয়াই লব আর একো বস্তু জোর জবস্তি করব না যাব বোলে হাতখন টান করে দেখা করে দে সিধা করে দে সিধা করে দে নো 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 মুখখন খুললে খুললে নো 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 কে ভরাই দে চামচ ভরাই দে চামচ ভরাই দে নো 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 একদম ভুল কাম নকরিব কেতিয়াবা পেশাব পায়খানা ওলাই যাব পারে কাপড়ত সাফা করে দিও কিন্তু একো বেলেগ কাম করব চেষ্টা নকরিব ঠিক আছে কোরবা যদি ডিঙি ধরক টাইট কিবা মনি মুকুটা বা কিবা সেইন টেন পিনি আছে খুলি দিও যদি খুব টাইট কাপড় পিনি আছে অল্প ঢিলা করে দিও যাতে উখা লো পারে নয় জানো আর যদি থু হেকার ওলাইছে সাফা করে দিও কিন্তু বাহিরখিনি সাফা করে ভিতর গই একো সাফা করার যত্ন নকরিব ফেব্রাইল সিজারটো পাঁচ বছরমান পিছত নোহাই হয়ে যায় আর আপনি তারপর বাচ্চার ডক্টর লগ করব আর এবার যেটা ফিটস আহা বলে গম পালে যে বাচ্চাটোর জ্বর হলে ফিটস আহে তেতিয়া আপনি নেক্সট টাইমের কি করবেন জানে নেক্সট টাইমের পর বাচ্চাটো জ্বর আহার লগে প্রথমতে স্পঞ্জিং কাপড় পানি তিয়াই লই একদম মূরের পর ভরিলে ধুনিয়াকে কাষতে তাতে একদম ধুনিয়াকে স্পঞ্জিং করে যাতে শরীরের তাপমানটো কমি থাকে ঠিক আছে তারপর আপনি বাচ্চার ডক্টর ফোন করব ও রব আপনার ঘরত যিমানবোৰ মোবাইল আছে প্রতিটো মোবাইলত আপনার ঘরের ওসরের ডক্টর নম্বর সেভ আছে নাই বাচ্চার ডক্টর মেডিসিন ডক্টর সার্জারি ডক্টর গাইনি ডক্টর আই ডক্টর ইএনটি ডক্টর আর দুখন তিনখন হসপিটালের ইমার্জেন্সি টেলিফোন নম্বর আর কেমন এম্বুলেন্সের নম্বর কেতিয়া 108 বিজি থাকে এম্বুলেন্সের নম্বর হয় নহয় এইবোৰ খুব সরু সরু কথা হয় না কিন্তু এইবোৰ যদি এটা এটা কথা মানি চলে জীবনের কিছু ভয় লগা মুহূর্ত কিছু খুব দুঃখ লগা মুহূর্তের পর আপনি বাঁচি থাকবে পড়ব কি ভাল লাগা কথা হয় না সরু সরু কথা কিন্তু খুব ভাল লাগা কথা আকৌ লগ পাম নেক্সট ভিডিওত প্লিজ সাবস্ক্রাইব করে দিব আর প্লিজ শেয়ার করে দিব কারণ কি জানে মোর মিশন হল গোটেই অসমৰ চুকে কোনে স্বাস্থ্য সম্পর্কে সজাগতা নিমেই নিম খালি মোক আপনার সহায় লাগবে কিয় জানে মই ইউটিউব চ্যানেল খুলিছো মই যেতিয়া ভিডিও দি থাকো কোনে গম পাব আপনি এটলিস্ট এজন বন্ধু বান্ধবী মা দেউতা খুড়া খুড়ী ভতিজা ভাগিন পেহা পেহী কারবারটো দিয়ক শেয়ার করক লিঙ্কটো নহয় জানো এটার কারণে এড়িছো নেক্সট ভিডিও লগ পাম মই কামি কৈছো একদম ঠিক আছে ওকে বাই বাই জয় অসম।